দুর্নীতিমুক্ত এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে স্বাধীন রাজনৈতিক দল হিসেবে কাজ করার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু হলো তৃণমূল বিএনপির। বিএনপির প্রতিষ্ঠাকালীন নেতা প্রয়াত নাজমুল হুদার গঠিত দলটিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন চেয়ারপারসন হয়েছেন বিএনপির সাবেক নেতা শমশের মবিন চৌধুরী, মহাসচিব হয়েছেন বিএনপি থেকে বহিষ্কৃত তৈমুর আলম খন্দকার। দলটির নেতারা জানান, জোট গঠন করে বৃহৎ রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে চান তারা। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সাথে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন বিএনপি থেকে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, এবং আমরা চেষ্টা করছি যে তৃণমূল বিএনপির চেয়ারপারসনকে সরাসরি যুক্ত করবার। ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের এই প্রতিবেদনটি নিশ্চয়ই দেখেছেন এবং তৃণমূল বিএনপির যে আত্মপ্রকাশ সে সম্পর্কে নিশ্চয়ই জানেন। এই তৃণমূল বিএনপিকে বিএনপি কি কোন দৃষ্টিতে দেখছে, মানে সরকার বিরোধী যে আন্দোলন আপনারা করছেন বিভিন্ন সমপনা দলকে নিয়ে, সেই যুগপৎ আন্দোলনে কি তাদেরকে আপনারা পাশে পাবেন বলে মনে করেন? ধন্যবাদ আপনাকে। নতুন একটা রাজনৈতিক দল যদি আত্মপ্রকাশ করে একজন রাজনৈতিক কর্মী হিসেবে, নিঃসন্দেহে আমি তাদেরকে অভিনন্দন জানানো উচিত। কিন্তু আমার বিষয়টা হচ্ছে যে ভিন্ন জায়গায়, সেটা হচ্ছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি একটি রাজনৈতিক সংগঠন, বৃহত্তম রাজনৈতিক সংগঠন, অনেক দিনের পুরনো। ঠিক তার পাশাপাশি হঠাৎ করে তৃণমূল বিএনপি এই নামটা নিয়েই আমার এক ধরনের একটু আপত্তি নিজের মধ্যে বা একটা প্রশ্ন জন্মেছে। বিষয়টি দেখা গেছে যে এখানে যে দুজন ভদ্রলোক আপনার চেয়ারম্যান এবং পার্টির মহাসচিব বা জেনারেল সেক্রেটারি হয়েছেন, একই সঙ্গে আপনার আমরা দেখলাম যে একজন এক্সিকিউটিভ প্রেসিডেন্টও আছেন বা চেয়ারপারসন আছেন এক্সিকিউটিভ। তো এটার ফরম্যাটটা আমি ঠিক বুঝতে পারছি না। এটা অনেকটা ট্রেড ইউনিয়নের মতো একটি সংগঠনের আত্মপ্রকাশ। আর মূলত যে বিষয়টা আমরা দীর্ঘদিন থেকে শুনে আসছি যে সরকারের মধ্যে একটা বিষয় কাজ করছে, আপনার নতুন রাজনৈতিক দল গঠন করে। ব্যারিস্টার অসীম, আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না, আনমিউট করে নিতে হবে সম্ভবত আপনার প্রান্ত থেকে। ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, আমরা ঠিক আপনার কথা শুনতে পাচ্ছি না। আপনি কি আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? কোনো একটা কারিগরি ত্রুটির কারণে আমরা আমাদের অতিথির কথা স্পষ্টভাবে শুনতে পাচ্ছি না। ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আমরা আপনাকে আসলে শুনতে পাচ্ছি না, কথা শুনতে পাচ্ছি না। মনে হয় কোনো একটি কারিগরি ত্রুটি ঘটছে এখানে। দর্শকরা নিশ্চয়ই এটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কনফার্ম না যে নির্বাচন কমিশন তাদেরকে রেজিস্ট্রেশন দিয়েছে কিনা, এই বিষয়টা আমি এখনো জানি না। যদি আমাকে পারেন একটু জানাবেন, এটা হলো একটা বিষয়। আর যদি নির্বাচন কমিশন তাদেরকে আপনার তৃণমূল বিএনপি নামে রেজিস্ট্রেশন দিয়ে থাকে, তাহলে সেটা তো আমার ব্যক্তিগতভাবে এবং রাজনৈতিকভাবে আপত্তি আছে। না মানে এই নির্বাচন কমিশন থেকে, এই নির্বাচন কমিশন থেকে এটি সুরাহা হয়ে গেছে, ব্যারিস্টার আসলে আপনি হয়তো জেনে থাকবেন। এই নিয়ে কিন্তু বাজারে বেশ কথা চালু ছিল যে প্রয়াত জনাব নাজমুল হুদা সাহেব যখন বেঁচে ছিলেন তখনও দেখা গেছে যে এটার সঙ্গে সরকারের একটা গোয়েন্দা সংস্থার যোগাযোগ আছে। সো বর্তমানে যেটা হয়েছে সেটার সঙ্গে কারোর যোগাযোগ আছে কিনা, যেটা আমি স্পষ্ট করে হয়তো বলতে পারবো না, কিন্তু বাজারে যে কথাটার বেশ চাওর অনেক আগ থেকেই ছিল যে এটা কি সেটার অংশ হিসেবে কিনা, অর্থাৎ এর পেছনে সরকারের কোনো অসৎ উদ্দেশ্য আছে কিনা, সেটাই কিন্তু এখন মূল বিষয় বা বিচার্য বিষয় এবং এটা আপনার অপেক্ষা করার একটা বিষয়। কিন্তু আরেকটি বিষয় ব্যারিস্টার অসীম, নামের ক্ষেত্রে যেহেতু খুব বেশি পার্থক্য নেই, সেটি সাধারণ মানুষের কাছে সেটি আসলে কিভাবে কোন দৃষ্টিতে আসবে বলে আপনি মনে করেন? এটি আসলে বিএনপির জন্য কোনো চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে কিনা আপনি মনে করছেন কিনা? দুঃখিত, আপনি কি একটু রিপিট করবেন, আমি শুনতে পারি না। আমি বলছি যে বিএনপি এবং তৃণমূল বিএনপি, আপনি শুরুতে নামের বিষয়ে আপনি আপত্তি তুলছিলেন, কিন্তু সাধারণ মানুষ বিষয়টিকে কিভাবে দেখবে? এটি বিএনপির জন্য কোনো রকম চ্যালেঞ্জ হবে বলে আপনি মনে করেন যখন একই কাছাকাছি নামের দুটি রাজনৈতিক দল মাঠে থাকবে? আমি তা মনে করি না, আমি তা মোটেও মনে করি না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত রাজনৈতিক দল, এ দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, লক্ষ লক্ষ মানুষ এ দলের সমর্থক নেতাকর্মী রয়েছে। অতএব আমি মনে করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে কারো কোনো তুলনা নেই। কিন্তু নামটি নিয়ে আমার কাছে ব্যাপক আপত্তিকর একটা বিষয় বলে মনে হচ্ছে যে এখানে কারো কোনো অসৎ উদ্দেশ্য বাস্তবায়নের
প্রয়াস বা অপপ্রয়াস আছে কিনা সেটাই বিষয়। জি, আপনার আপনার বক্তব্য স্পষ্ট ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম, ধন্যবাদ। আবারও চেষ্টা করবো আপনার কাছে আসার। এই মুহূর্তে তৃণমূল বিএনপির যে নতুন দলটি আত্মপ্রকাশ করলো তার চেয়ারপারসন জনাব শমশের মবিন চৌধুরী বীর বিক্রম আমাদের সাথে যুক্ত হচ্ছেন। জনাব শমশের মবিন চৌধুরী, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি, ধন্যবাদ। যেটি আসলে বলা হচ্ছে যে নির্বাচন সামনে রেখে এই নতুন রাজনৈতিক দলের আসলে আপনাদের লক্ষ্যটি কি? আপনারা জোট গঠনের কথা বলছেন, এই জোটটি আসলে কাদের সাথে? কারণ এখন আমরা দেখছি যে রাজপথে বিএনপি সহ সমমনা দলগুলোর একটি যুগপথ আন্দোলন চলছে, সেখানে জোট গঠন না করেই একটি বড় রাজনৈতিক এলাই রয়েছে, সেখানে কি আপনারা তাদের সাথে যুক্ত হবেন? আপনাদের পরিকল্পনাটি যদি জানান। ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। বিষয়টা হয়েছে যে তৃণমূল বিএনপি কিন্তু নতুন কোনো দল নয়, এটা অনেক আগেই ব্যারিস্টার নজমুল হুদা, প্রয়াত ব্যারিস্টার নজমুল হুদা, যিনি বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ স্থায়ী কমিটির সদস্য ছিলেন এবং বিএনপি থাকার সময় উনি অনেক অবদান রেখেছেন দলের জন্য এবং উনি মন্ত্রী হিসাবে যথেষ্ট ওনার কার্যক্রমের মধ্যে যথেষ্ট সফলতা আমরা দেখেছি। তো সেই তৃণমূল বিএনপির নিবন্ধন আদালতের মাধ্যমে আবার পুনর্বহাল করা হয়েছে এবং তৃণমূল বিএনপি এখন মাঠে আছে। আজকে জাতীয় কাউন্সিলের মাধ্যমে নতুন নির্বাহী কমিটি নির্বাচিত হলো, আগে আগামীতে এটা নির্বাচন কমিটি আরও আরও নির্বাচন কমি সরি নির্বাহী কমিটির আরও বিকাশ ঘটবে আমরা আশা করি। এবং যারা বাংলাদেশে সহিংসতা মুক্ত একটি রাজনীতি সংস্কৃতি দেখতে চান, যারা নির্বাচন বর্জনের ক্ষেত্রে সংস্কৃতি দেখতে চান না, আমি মনে করি বাংলাদেশের জনগণ ভোট দিতে চায় এবং ভোট দেওয়ার সুযোগ আছে। যদি আমরা যেটা আজকে বলেছি যে আমরা কোনো জোটের পক্ষে, আমরা বলেছি যে এই দেশে দুর্নীতি মুক্ত, দুঃশাসন মুক্ত, দুর্বৃত্তায়ন মুক্ত বাংলাদেশের জন্য 1971-এ আমরা অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করেছিলাম। যারা অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করেছিল তাদের এই অধিকার, কথা বলার অধিকার আছে বলে আমি মনে করি। আমি না, আমি কথাটা শেষ করি আপনাকে। জি, জনাব শমশের মবিন চৌধুরী, আপনার এই বক্তব্যটি স্পষ্ট। আমার আর একটি প্রশ্ন রয়েছে, সেটি হচ্ছে যে এই দলে যোগ দেবার ক্ষেত্রে আরও বড় কোনো চমক, বড় কোনো মুখ আমরা সামনে দেখতে পাবো কিনা? আর দ্বিতীয়ত, আপনারা বলছিলেন যে আপনারা নির্বাচনমুখী একটি দল গঠন করেছেন, সুতরাং এই সরকারের নেতৃত্বে যে নির্বাচনটি হবে সরকারের সাথে রেখে সেই নির্বাচনে আপনারা যাচ্ছেন কিনা, যেটি বিএনপি একেবারেই তারা তত্ত্বাবধায়ক সরকার কিংবা নির্দলীয় সরকার ছাড়া যাবে না বলে ঘোষণা দিয়েছে? আমি বিএনপির সিদ্ধান্তের কোনো ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না, সেই সিদ্ধান্ত বিএনপি নেবে, বিএনপি বা বিএনপির সাথে যারা রয়েছে তারা নেবে। তবে বিএনপির অনেক নেতাকর্মী ইতিমধ্যে আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন, তারা নির্বাচন করতে চান। আমি মনে করি যে যদি প্রশাসন, পুলিশ প্রশাসন এবং জনপ্রশাসন সম্পূর্ণ নিরপেক্ষ ভূমিকা রাখে, যেটা অতীতে আমরা দেখেছি কোনো সরকারই অনেকটা রাখতে দেয়নি, হস্তক্ষেপ সকল সরকারই কম আর বেশি করেছে, আমি আশা করি যে আগামী নির্বাচনে জনপ্রশাসন সেই ধরনের একটি নিরপেক্ষ ভূমিকা রাখবে এবং নির্বাচন কমিশনকে যে অবাধ ক্ষমতা দেওয়া হয়েছে সাংবিধানিকভাবে আইনিভাবে, নির্বাচন কমিশনকে যদি সেই ধরনের তাদের সেই ক্ষমতা প্রয়োগ করার সুযোগ দেওয়া হয় সেটাই আমাদের দাবি হবে। ভাবে আমি মনে করি যে আগামীতে একটি অংশগ্রহণমূলক, গ্রহণযোগ্যমূলক নির্বাচন হবে, প্রতিদ্বন্দ্বীমূলক নির্বাচন হবে। এইটা হলো তৃণমূল বিএনপির মূল বক্তব্য। মানে সেখানে এই বর্তমান সরকারের অধীনে নির্বাচনে আসলে আপনাদের খুব বেশি আপত্তি নেই, যেটি আমি যদি বুঝে থাকি। আরেকটি ছোট্ট বিষয়, সেটি হচ্ছে যে কেবল আমরা দেখছি যে বিএনপির পদবঞ্চিত কিংবা বহিষ্কৃতদের নিয়ে এই দলটি গঠন হচ্ছে, মানে সেইটিতে আসলে জনগণের চোখে কোন দৃষ্টিতে দাঁড়াবে, জনগণের থেকে কতখানি স্বাগত জানাবে বলে মনে করেন? এখানে শুধু বিএনপির বহিষ্কৃত বা বিএনপির থেকে বঞ্চিত, অবহেলিত যারা অতীতে নিবেদিতভাবে বিএনপির পক্ষে কাজ করেছে, তারা বর্তমানে অবহেলিত অনেকেই, তাদের
তারাও হয়তো আমাদের সাথে আসতে পারে, কিন্তু বিএনপির বাইরেও কিন্তু এই দলে অনেকেই রয়েছেন যারা আজকে আমাদের কাউন্সিলে, আপনারা যদি দেখে থাকেন যে অনেক দল তারা মোটেই বিএনপির সঙ্গে কোনোদিনই যোগাযোগ ছিল না, সম্পর্ক ছিল না, তারা আজকে আমাদের যে একাত্মবোধ প্রকাশ করেছেন, তারা আমাদেরকে সকল ধরনের সহযোগিতা করবেন, আমাদের সাথে মিলে কাজ করবেন। তো এটা কোনো দলভিত্তিক কোনো মানে বড় কোনো দলভিত্তিক তৃণমূল বিএনপি নয়। বিএনপি তৃণমূল বিএনপি আগামী প্রজন্মের জন্য কিছু যে সরকারই বাংলাদেশের জনগণ নির্বাচিত করে সেই সরকারকে আমরা সকল ধরনের সহযোগিতা করব যে আগামীতে নতুন প্রজন্ম বা প্রতিনিধিত্বমূলক একটি শাসনতন্ত্র কীভাবে বাংলাদেশে রেখে দেওয়া যায়। একটা প্রস্তাব আজকে আমি আমার বক্তব্যে রেখেছি যে 1971-এ যখন বাংলাদেশের জনসংখ্যা ছিল 7.5 কোটি, তখন আমাদের সংসদ সদস্য সংখ্যা ছিল 300, এখন সেই জনসংখ্যা দাঁড়িয়েছে 17 কোটির বেশি। তো সেখানে 300 সংসদ সদস্য এবং সংরক্ষিত নারী সদস্য মিলেও তারা এই 17 কোটি মানুষের দেখভাল বা কল্যাণ নিশ্চিত করতে পারবে না। যে অতীতে যে সংসদ সদস্য 1000 বা 1500 2000 2500 লোকের জন্য নির্বাচিত হতো, সেই সংসদ সদস্য কিন্তু এখন 10-20-30 হাজার লোকের স্বার্থ দেখার ক্ষমতা নেই। তো আমাদের আমার বক্তব্য আমি বলেছি সেটা দল সিদ্ধান্ত নিবে। আমরা যখন নির্বাহী কমিটিতে আমার দলের ইশতেহার বা দলের নীতি আমরা প্রকাশ করব আরও বিস্তারিতভাবে, যে প্রতিটি উপজেলা একটি সংসদীয় আসন হতে পারে, তাহলে প্রতিটি উপজেলার বাসিন্দারা মনে করবে যে আমার উপজেলার সংসদে প্রতিনিধিত্ব রয়েছে। এখানে শুধু ওই এই ধরনের সরকার হতে হবে, ওই ধরনের সরকার হতে হবে, দুর্নীতি কম বেশি, হ্যাঁ দুর্নীতি বাংলাদেশকে গ্রাস করেছে তো আজকে নয়, দুর্নীতি অনেক জায়গায় রয়েছে। সরকার গঠনের ক্ষেত্রে আপনারা একটা নতুন ধরনের পরিকল্পনাতে চমক দেখা যাচ্ছে, রাষ্ট্র কাঠামোর ক্ষেত্রে আপনারা নতুন ভাবে ভাবছেন, যেটা বুঝতে পারছি। জনাব শমশের মুবিন, যদি ধন্যবাদ আলোচনা। আপনার শেষ দিকে ব্যারিস্টার অসীম যদি খুব সংক্ষেপে বলেন, মানে আওয়ামী লীগ এবং বিএনপি উভয়কে প্রতি ষড়যন্ত্রের অভিযোগ করে আসছে দীর্ঘদিন ধরে, ঠিক নির্বাচনের আগ দিয়ে এই ধরনের দলের উত্থানকে কি আপনি কিভাবে দেখেন, সংক্ষেপে যদি আপনার মতামতটি জানাতেন। ষড়যন্ত্রের কথা, ষড়যন্ত্র তো আপনার গোপনে হয়, বিএনপি যা কিছু করে বিএনপি প্রকাশ্যে করে, অতএব ষড়যন্ত্রের কোনো বিষয় নাই। বিএনপি যা কিছু করবে করছে সমস্ত কিছু দেশের জনগণকে নিয়ে প্রকাশ্যেই করছে, অতএব ষড়যন্ত্রের কোনো স্থান নেই বিএনপির রাজনীতিতে অন্তত। আর একটি জিনিস আপনি যেটা বললেন যে নতুন করে যে রাজনৈতিক দল, না, জনাব শমশের মবিন চৌধুরী সাহেব বলেছেন যে আপনার এই তৃণমূল বিএনপি আরো অনেক থেকে প্রয়াত নাজমুলদার সাহেব সৃষ্টি করেছিলেন এবং আদালতের মাধ্যমে এটা আপনার নিবন্ধন পেয়েছেন, পরিষ্কার কথা যেটা আমি বুঝতে পেরেছি। আমি সে কথাটা বলছি যে আদালত অনেক ক্ষেত্রে অনেকের নিবন্ধন ঝুলিয়ে রেখেছে, নিবন্ধন বাতিলের জন্য আবেদন করা হয়েছে কিন্তু আদালতে সেগুলোর কোনো ফয়সালা হয়নি। যেমন বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন কিন্তু এখনো পর্যন্ত নিবন্ধিত না, আদালতে সেটা ঝুলে আছে। তারা নিবন্ধিত রাজনৈতিক দল ছিল কিন্তু তাদের নিবন্ধনকে চ্যালেঞ্জ করে হাইকোর্ট ডিভিশনে রিট পেন্ডিং আছে, সেটার কিন্তু হিয়ারিং হয়নি। এরকম অনেক জনগুরুত্ব সম্পন্ন মামলার নিষ্পত্তি হয় না, কিন্তু যখন হঠাৎ করে কোনো একটা উদ্দেশ্য সম্মুখে জনসম্মুখে আসে এবং সেটার একটা রাতারাতি সিদ্ধান্ত চলে আসে, তখনই কিন্তু তার পেছনে আপনি যে কথাটা বললেন যে ষড়যন্ত্র, ওটাই হচ্ছে রাজনৈতিক ষড়যন্ত্র যেটা বর্তমান সরকার ডে ওয়ান থেকে করে আসছে। আপনার বক্তব্য স্পষ্ট, ব্যারিস্টার নাসিরুদ্দিন অসীম, অসংখ্য ধন্যবাদ, আরো দীর্ঘ আলোচনা করতে পারলে ভালো হতো। আপনাদের দুজনকে ধন্যবাদ জানাই, শমশের মুবিন চৌধুরী বীর বিক্রম এবং ব্যারিস্টার নাসিরুদ্দিন অসীমকে। আমরা কথা বলছিলাম দুজন নেতার সাথে, আপনারা দেখছেন ডিবিসি নির্বাচিত সংবাদ।